بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وعن أبي سعيد الخدري رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يصطدف بلسانه فإن لم يصطدف بقلبه فذلك ضعف الإيمان رواه مسلم সবাই দুরূদ শরীফ اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শায়েস্তাবাদ ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকে ছাত্র সম্মেলনে সম্মানিত সভাপতি দিগার ওলামায়ে কেরাম সর্বস্তরের ছাত্র ভাইয়েরা আমার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নামের মধ্যেই এদের উদ্দেশ্য এবং আদর্শ সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। ঈশা ছাত্র আন্দোলন মানি ইসলামকে কায়েম করার জন্য যে সংগ্রাম, যে বিপ্লব, সেই বিপ্লব সংগ্রামের নামই হল ঈশা ছাত্র আন্দোলন। আন্দোলন আন্দোলিত করা, নাড়াচাড়া করা, একে আন্দোলন বলা হয়। বিপ্লব মানে পরিবর্তন। ঈশা ছাত্র আন্দোলন কিসের জন্য আন্দোলন করবে, নাড়াচাড়া করবে কেন, সংগ্রাম কেন করবে, এদের উদ্দেশ্য কি? ঈশা ছাত্র আন্দোলন একমাত্র উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করা, এছাড়া দ্বিতীয় কোনো উদ্দেশ্য তাদের নাই। এর মাধ্যমে দুনিয়াতে শান্তি, আখেরাত তারা মুক্তি পেতে চায়। আর ইসলাম ব্যতীত দুনিয়াতেও শান্তি আসতে পারে না, আখেরাতে মুক্তির চিন্তাই করা যায় না। আমি সর্বস্তরের ছাত্র বন্ধুদেরকে বলবো, হ্যাঁ আমার ছাত্র বন্ধুরা, আমরা প্রাইমারিতে পড়ি, হাই স্কুলে পড়ি, কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, মাদ্রাসায় পড়ি, যেখানেই পড়ি না কেন, আমাদের প্রথম পরিচয় আমি একজন মুসলমান। আমি কি ভাই, আপনি হাই স্কুলে কি ইসলামকে বাদ দিয়ে গেছেন, ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন ইসলামকে বাদ দিয়ে, বিয়োগ করে? আমি তো স্কুলে পড়া অবস্থায় মুসলমান, আমি তো ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় মুসলমান। কাজী ইসলামের সাথে যেখানে যেখানে সংঘর্ষ আছে সেখানে সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। ইসলামের সাথে যেখানে সংঘর্ষ সেখানে আমার মত, আমার পথ, আমার পদাচরণ, আমাদের কার্যক্রম কোনো অবস্থাতেই থাকতে পারে না। যেহেতু আমি মুসলমান, আমার পরিচয় আমি একজন মুসলমান, ইসলামকে বাদ দিয়ে কোনো কাজ করার সুযোগ আমার নাই। ওই ব্যক্তিরই আছে যে নিজেকে মুসলমান দাবি করে না, ওই ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে সব কিছুই করতে পারে, কিন্তু যে আল্লাহকে বিশ্বাস করে, কেয়ামতকে বিশ্বাস করে, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার জিন্দিগির প্রত্যেকটা কথা এবং কাজের হিসাব দিতে হবে, সেই ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে কোনো কাজই করতে পারে না। দেখেন আজকে ইসলামের বাহিরে যতগুলি সংগঠন আছে, দেখেন যারা ছাত্রলীগ করেন, ছাত্র দল করেন, ছাত্র ইউনিয়ন করেন, জাসদ করেন, বাসদ করেন, করতেই পারেন, কিন্তু আমাকে বলেন তো, আমাকে বলেন তো, ওই সমস্ত প্রোগ্রামে আজ পর্যন্ত শুনছেন এই কাজটা করলে আমি কবরে মুক্তি পেয়ে যাব, এই কাজটা করলে আমি জান্নাতে চলে যাব, এই কাজটা করলে কেয়ামতে আরশি নিচে ছায়া পাব, এই কাজটা করলে জাহান্নাম থেকে বাঁচব, এরকম কোনো কর্মসূচি শুনছেন? তার মানে
তার মানে কি হলো, ওই সমস্ত সংগঠনগুলি শুধু দুনিয়া নিয়ে চিন্তা করে, আখিরাতের চিন্তা তাদের মাথার মধ্যেই নেই, আখিরাতের কোনো প্রোগ্রাম তাদের কর্মসূচির মধ্যেই নাই। অথচ আমি বিশ্বাস করি এখানে যারা আছেন, যে স্কুলে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, মাদ্রাসায় পড়েন, প্রত্যেকের মধ্যেই বিশ্বাস আছে, ওয়ান্না আমালা বানি আদম ওয়া কওলাহুম ইউজান, আমার প্রত্যেকটা কাজ এবং কর্মের হিসাব আল্লাহর সামনে দাঁড়িয়ে দিতে হবে, আমার প্রত্যেকটা কথা এবং কাজকে কিয়ামতের ময়দানে ওজন করা হবে। প্রত্যেকটা মুসলমানের এই বিশ্বাস আছে, যে নামাজ পড়ে না তারও এই বিশ্বাস আছে আল্লাহ নাজারে আমার কি হয়। যে ব্যক্তি মদ পান করে মুসলমান, সেও চিন্তা করে আমি খারাপ কাজটা কেন করতেছি, গিয়া দেখে সে আফসুস করে, সে মাঝে মাঝে আফসুস করে। যে ব্যক্তি চুরি ডাকাতি করে সেও জানে আরে আমার কাজটা ঠিক না। তাহলে প্রত্যেকটা মানুষের, যে মোমেন যে মুসলমান, তার মাথার মধ্যে টেনশন, আমাকে প্রত্যেকটা কাজ এবং কর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। যদি এই কথা, এই বিশ্বাস আমার মধ্যে থাকেই, কথা যদি সত্যই হয়ে থাকে, তাহলে আমি যেই দল করি, এখানে যে সময় ব্যয় করছি, যেই কথা ব্যয় করছি, যে রক্ত ঝরিয়েছি, যে ঘাম ঝরিয়েছি, এগুলো হিসাব দিতে হবে না আমাকে বলেন? যদি তাই হয় তা আমি বন্ধুদেরকে বলবো যারা আওয়ামী লীগ করেন, যদি প্রশ্ন করি কেন করেন, অমনি জবাব দিবে শেখ সাহেবের আদর্শকে বাস্তবায়ন করার জন্য। বিএনপি স্বপ্ন দল যে করেন, যদি প্রশ্ন করি কেন করেন, জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করার জন্য। যে ছাত্র ইউনিয়ন করেন, কার্ল মার্কস মাওসুতুনের আদর্শকে বাস্তবায়ন করার জন্য। যদি ঈশা ছাত্র আন্দোলনের ছেলেকে প্রশ্ন করেন, তুমি ঈশা ছাত্র আন্দোলন কেন করো, আমার নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য। দেখেন পার্থক্য করে বুঝতে হবে আপনাকে। ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, অমুক তমুক, সবাই দুনিয়ার কোনো এক ব্যক্তির আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করে, আর ঈশা ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছেলে আল্লাহ নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে। এখন আপনার কাছে প্রশ্ন রাখলাম, আপনি যদি নবীর উম্মত হয়ে থাকেন, আল্লাহ নবীর উম্মত আপনি হয়ে থাকেন, আল্লাহ নবীর সুপারিশ আপনি কামনা করেন, তাহলে আপনাকে কোন সংগঠন করা উচিত? আপনার কাছে প্রশ্ন করি, আপনি জবাব দেন, আপনি জবাব দেন, আপনার কোন সংগঠন করা উচিত? আপনি অকপটে বলবেন আসলেও তো আল্লাহ নবীরই সংগঠন করা উচিত, তারই আদর্শ বাস্তবায়ন করা উচিত, সে যেই জায়গায় পছন্দ করে সেইটাই আমার করা উচিত। আপনি মুখে বলতেছেন আমার এইটা উচিত, কিন্তু কী করতেছেন? তার আপনি আপনার বিবেকের সাথে গাদ্দারি করতেছেন, আপনার বিবেককে ধোকা দিতেছেন, আপনার বিবেকের সাথে প্রতারণা করতেছেন। আপনি মানুষরূপী হতে পারেন, কিন্তু প্রকৃত মানবতা আপনার মধ্যে নেই। কেন মানুষ বিবেককে এত ধোকা দিতে পারে না, এত প্রতারণা করতে পারে না? এর জন্য আমি প্রত্যেকটা মুসলমান সন্তানকে বলবো, ইসলামের বাহিরে সংগঠন করার কোনো সুযোগ কোনো মুসলমানের নাই, কোনো মুসলমানের। কেন? আমি আগেই বলছি আমার প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা কাজের হিসাব কার কাছে দিতে হবে? তা আপনি অন্য অন্য সংগঠন করতে গিয়ে যত বক্তব্য দিচ্ছেন, যত সময় ব্যয় করছেন, এর হিসাব কার কাছে দিতে হবে? কী জবাব দিবেন? ধরা তো এখানেই খাবেন। এর জন্য মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। এবার আসেন, আওয়ামী লীগ কেন করি? দুনিয়ার উন্নয়নের জন্য। বিএনপি কেন করি? দুনিয়ার উন্নয়নের জন্য। অমুক কেন করি? দুনিয়ার উন্নয়নের জন্য। ঈশা ছাত্রন কেন করবেন? দুনিয়া আখেরাত উন্নয়নের জন্য। কিসের জন্য? তা যেখানে দুইটা উন্নয়ন আছে সেই কাজটাই তো করা বুদ্ধিমানের কাজ। যেখানে একটা উন্নয়ন আছে সেই কাজটা কেউ করতে পারে না, কি কথা ঠিক না? এবার আসেন, যারা বলে দুনিয়ার উন্নয়নের জন্য আমি কাজটা করি,
আসলে কি তারা দুনিয়ার উন্নয়ন করতে পারতেছে? একটু হিসাব দেই, ছোট্ট একটু হিসাব দিতে চাই। আজকে বাংলাদেশ স্বাধীনতার বয়স প্রায় 47, কিন্তু সাতচল্লিশ শেষ হয়ে 48 পড়ছি। এত বছর স্বাধীন হওয়ার পরে যারা ক্ষমতায় ছিল তার এই দেশটাকে কোন জায়গায় নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে বলেন তো? আজকে ধর্ষণ, খুন, গুম, লুট, তরাস, মাদক, রং রে জায়গায় জায়গায় মহামারী আকারে ধারণ করছে। চুরির পার্সেন্টেজ টিআইবির রিপোর্ট, ও মানে এমপি মিনিস্টারের মধ্যে 97 জন শতকরা, 97 জন সুখ, 3 জন যা আছে তাও 1 নম্বর না, একটু কম, 97 জন। আজকে 47-48 বছর স্বাধীনতার বয়স, আজকে জানেন ধর্ষণের অবস্থা কি? 3 থেকে 80 বছরের মেয়েরা নিরাপদ না, 3 থেকে 80 বছরের মেয়েরা নিরাপদ না। শুধু তাই নয়, বর্তমানে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যেতেছে। শুধু তাই নয়, দেশের বরাদ্দকৃত টাকা 70% টাকা চুরি হয়। কত পার্সেন্ট টাকা? 70% টাকা চুরি হয়। আমাকে অনেকেই প্রশ্ন করে, হুজুর আপনারা ক্ষমতায় গেলে কি করবেন, যদি ক্ষমতায় যান কি করবেন? আমি বললাম, এক কথা জবাব নিতে চান? কলে হ্যাঁ। আমি বললাম, বর্তমানে যা উন্নয়ন হচ্ছে তার চেয়ে 70 গুণ উন্নয়ন বেড়ে যাবে। কত গুণ? 70 গুণ। তাস্কি খেয়া যায়, আশ্চর্য হয়ে যায়, কি বলে হুজুরে 70 গুণ উন্নয়ন বেশি হবে? আমি বললাম, আশ্চর্য হয়ে গেছেন? কলে হ্যাঁ হুজুর, তাই তো। আমি বললাম, আশ্চর্য হওয়ার কিছু নেই। কলে কেন? আমি বললাম, দেখেন বর্তমান বরাদ্দকৃত টাকার 30 টাকা চুরি হয়, 30 টাকার কাজ হয়, 70 টাকা চুরি হয়, আমরা ক্ষমতায় গেলে 1 টাকাও চুরি হবে না। এখন কাজ হয় 30%, তখন কাজ হবে, তাহলে কখন কত গুণ বাড়বে? 70 গুণ, 70 গুণ বেড়ে যাবে। ইট ইজ লজিক, এইটাই যুক্তি, এইটাই বাস্তবতা, এইটাই বাস্তবতা, এইটাই ঠিক। কিন্তু আমাদের দেশের মানুষগুলির অবস্থা কি? আমাদের দেশের মানুষ নগণ নারায়ণে বিশ্বাসী, নগণ নারায়ণে বিশ্বাসী। আচ্ছা বলবেন তো, ওদের সাথে আমরা পারবো কীভাবে? আজকে যারা ক্ষমতায় আছে, ছিল, একবার ক্ষমতায় গেলে মনে হয় যেন আলাউদ্দিনের চেরাগ তারা পেয়ে গেছে। ওরা ধরে ছাই হয়ে যায় স্বর্ণ, ধরে মাটি হয়ে যায় সেখানে মুক্তা। যদি প্রতিদিন প্রতি ঘাট থেকে চাঁদা কালেকশন হয়, প্রত্যেক জায়গা থেকে চাঁদা আসে, শত শত কোটি টাকা চুরি করে, তাহলে হালাল পয়সা দিয়ে তাদের সাথে নির্বাচনে পারবেন কীভাবে আমাকে বলেন? বরকত আছে ঠিকই, হালাল পয়সার বরকত তো হালাল মানুষের কাছে, হারাম মানুষের কাছে না তো। হালাল টাকার বরকত তো হালাল মানুষের কাছে। যারা হালাল মানুষ তারা চিন্তা করে, হালাল টাকা আমি 1 টাকাও নেব না। আর যারা হারাম মানুষ তারা বলে, 1 টাকা দিয়ে কী করবো, আমরা 1000 টাকা দিতে হবে। এটা হচ্ছে তাদের ইনভেস্ট, নির্বাচন তাদের ইনভেস্ট। ওরা কামাই করবে 500 কোটি টাকা, 1000 কোটি টাকা, খরচ করে 5 কোটি টাকা, 100 কোটি টাকা, সমস্যা কী? 1000 কোটি টাকা কামাই করতে পারে, 100 কোটি টাকা করার অবস্থা কী, সমস্যা কী? কোনো সমস্যা নাই। পাবলিক চিন্তা করতেছে নেতার পিছনে ঘুরবো, বাচ্চারা চিন্তা করতেছে নেতার পিছনে ঘুরবো, প্রতিদিন নগদ 500 টাকা, প্রতিদিন নগদ 500 টাকা, 1000 টাকা, থর ইসলাম টিসলাম দেখবো পরে, বাস তোমাকে একটা ফ্যান্সির বোতল, গাজার কলকি, 100 টাকার নোট, তোমার কারবার 12টা, ও বাস চালান নিয়ে নির্বাচিত হয়ে
900 টাকা বা সে কামাই করে নিয়ে গেছে প্রিয় ছাত্র বাবারা। তাহলে দেখা গেল দেশ উন্নয়নের পিছনে ওরাই সবচেয়ে বড় বাধা, কি কথা ঠিক না? কাজে তোমাকে দেশকে উন্নয়ন করতে হবে, অবশ্যই দেশের উন্নয়ন তোমাকে করতে হবে, অবশ্যই তোমাকে করতে হবে। দেখো আজকে যারা চাকরি বেতন বাড়ায়, আচ্ছা বলো তো আমাদের বাংলাদেশের কয় পার্সেন্ট মানুষ চাকরির মধ্যে, আচ্ছা বলো তো কত পার্সেন্ট মানুষ চাকরি করে? হ্যাঁ, 2% করে কিনা সন্দেহ আছে। গোটা বাংলাদেশের 16 কোটি 18 কোটি মানুষের মধ্যে চাকরিজীবী কতজন? এই পার্সেন্টেজ মানুষ চাকরি করে, বেতন বাড়াইলাম কার? যে চাকরি। তা আমার অবস্থা কি? আমি তো চাকরি করি না, আমার কি বাড়াইলেন? ছাত্রবত খুব ভালোমতো বুঝো, আমি চাকরির বেতন বাড়াইলাম যে চাকরি, কিন্তু আমি করি না, আমার জন্য বাড়াইছেন কি? হ্যাঁ বাড়াইছেন না, তা না, আমাকে ভ্যাট বাড়াইস, আমাকে গ্যাসের মূল্য বাড়াইস, আমাকে কারেন্টের বিল বাড়াইস, আমাকে ট্যাক্স বাড়াইস, কি কথা সত্য? চাকরির বেতন বাড়াইছে আর সাধারণ পাবলিকের ট্যাক্স বাড়াইছে, ভ্যাট বাড়াইছে, জুলুম বাড়াইছে, অত্যাচার বাড়াইছে, কেস বাড়াইছে, অধিকার হারাইছে। তুমি চিন্তা করতেছো এত পার্সেন্ট চাকরি, কিন্তু তোমার অবস্থা কি? তুমি কি চিন্তা করছো? তোমার সেই চিন্তা মাথার মধ্যেও আসে নাই? এ তো দেশের উন্নয়নের কথা বলতেছি, এবার আন্তর্জাতিক অবস্থা কি জানো? দেশ থাকলে তো চাকরি করব, দেশ থাকলে তো ব্যবসা করব, কিন্তু এখন তো দেশ নিয়েই টানা পড়া, দেশ নিয়ে ষড়যন্ত্র। রামপুর, ভারতের রামপুরের এক হাই স্কুলের অনুষ্ঠানে তোমরা দেখেছ বর্তমানে, নতুন আসছে ভিডিও, ভারতের রামপুর হাই স্কুলের সামনে এক অনুষ্ঠানে, সেখানে ভারতের পতাকার সাথে সাথে বাংলাদেশের পতাকা উড্ডয়ন করছে এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত সেখানে গাইছে। তার মানে কি? কি বুঝলা? বুঝলো কি? কঠিন অবস্থা চলতেছে। তুমি কি দেখেছো শ্যামলী পরিবহনের ওই অনুষ্ঠানে হিন্দুর বক্তব্য? আমি 3 বার ভারত চলে গেছিলাম, আসবো না ভারত থেকে, আসছি এই দিনের অপেক্ষায়। কেন আসছি? যত কেন আমি আসবো না, যতক্ষণ পর্যন্ত ভারত এবং বাংলাদেশ এক না হবে ততক্ষণ পর্যন্ত আমি বাংলাদেশ আসবো না বলে নিয়াত করছিলাম। কিন্তু আমি ওই মূর্তি মার সামনে ওয়াদা করছি যে এখন সেই সময় চলে আসছে। দেখছো বক্তৃতা? শুনছো বক্তৃতা? শুনো নাই দেখো নাই? ও তুমি কি জানো ভারতে যে প্রদেশগুলি আছে সেই প্রদেশের মধ্যে প্রদেশের ব্যক্তিগত অনেক পতাকা আছে, আবার জাতীয় পতাকা আছে। ব্যক্তিগত পতাকা ওই প্রদেশের এবং জাতীয় পতাকা উড্ডয়ন করে তারা সবসময় অনুষ্ঠান করে। ঠিক আজকেও রামপুরে ভারতের তাদের জাতীয় পতাকা এবং বাংলাদেশের পতাকা উড্ডয়ন করে প্রমাণ করতে চেয়েছেন যে বাংলাদেশটাও এটা ভারতের একটা প্রদেশ। খুব কঠিন। তোমার ধারণা কি এই দেশের যারাই ক্ষমতায় ছিল তারা এই দেশটাকে নিয়ে ষড়যন্ত্র করছে? ক্ষমতার জন্য এই দেশটাকে নিয়ে তারা বারবার ষড়যন্ত্র করছে। আজকে ইসকান বিরুদ্ধে বিএনপির কথা শুনো, জোরালো কথা নেই, প্রিয়াসার ব্যাপারে দেখছো তুমি বিএনপির খুব আন্দোলন, কোনো কথাবার্তা? আজকে কাশ্মীর ইস্যুতে দেখছো বিএনপি কোনো আন্দোলন, কোনো কথাবার্তা বলতে শক্তভাবে? দেখছো ভারতের বিরুদ্ধে কথা বলতে, মোদির বিরুদ্ধে কথা বলতে? তুমি কি দেখেছো 2 দিন না 3 দিন আগেও সেই বাংলাদেশের বর্ডারে আবারও বাংলাদেশের 2 মানুষকে হত্যা করেছে? হত্যা হচ্ছে কুকুরের মতো, আমরা কেউ কথা বলছি না। কেন? আমাদের সবার চিন্তা ভারত যদি খেপে যায় আমি ক্ষমতা দিতে পারবো না, আমি ক্ষমতা আসতে পারবো না। সবাই ক্ষমতার পাগল, এই দেশের পাগল কেউ না। সবাই ক্ষমতার পাগল, এই জনগণের পাগল কেউ না। যদি জনগণের বন্ধু হও
জনগণকে ভালোই বাসো, তাহলে বাংলাদেশের জনগণকে হত্যা করবে, তোমার মুখের মধ্যে তালা কেন? তুমি কথা বলছো না কেন? যদি বাংলাদেশের জনগণকে মহাব্বাত করো, ভালোবাসো, তাহলে আমার বাংলাদেশের মানুষকে হত্যা করবে আর তুমি তাকিয়ে তাকিয়ে দেখবে, এই তোমার ভালোবাসা, এই তোমার মহাব্বাত? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ক্ষমতাসীন যারা ক্ষমতায় ছিল, ক্ষমতায় যেতে চায়, ওরা বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণকে ভালোবাসে না, ওরা ভালোবাসে ওদের ক্ষমতাকে, ওদের ক্ষমতা করে মহাব্বাত করে। ওরা ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই করতে পারে, যতদূর নিচে ততদূর নিচে ওরা নাম। এর জন্য আমি ঈশা ছাত্রকে বলবো, দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে, এই মাটি নিয়ে ষড়যন্ত্র চলতেছে, এই জনগণ নিয়ে ষড়যন্ত্র চলতেছে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র চলতেছে। আজকে রন্ধ্রে রন্ধ্রে শিক্ষার মধ্যে কোথাকার সেই দারুইনের থিওরি যা ডাস্টবিনে নিক্ষেপিত, সেই থিওরি বর্তমানে স্কুল কলেজে আবার শুরু করেছে, যা নিক্ষিপ্ত হয়েছে ডাস্টবিনে, চলে না, কেউ মানে না, এটা যুক্তিসঙ্গত না, যা বাঁধ হয়ে গেছে নতুনভাবে সেটা চালানো হচ্ছে। তুমি জানো কি চলতেছে, দেখছো আজকে সিলেবাসের মধ্যে সেই উমারের কাহিনী নাই, সেই নবীর কাহিনী এখন আর পাওয়া যাচ্ছে না, মুসলমানদের সেই কাহিনী কবিতা এখন আর স্থান পাচ্ছে না, কারণটা কি? সবই ষড়যন্ত্র। এর জন্য আমি মুসলমান সন্তানদেরকে বলবো, দেশ রক্ষার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, দেশের কল্যাণের জন্য, প্রত্যেক পার্শ্ব অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে, তোমাদেরকে তৈয়ার করতে হবে, তৈয়ার হতে হবে। এর ঈশা ছাত্র আন্দোলনের বিকল্প কোনো সংগঠন আছে বলে আমি জানি না, যদি থাকে করো, আমার কোনো আপত্তি নেই। যদি দুনিয়া এবং আখিরাতে কামিয়াবির কোনো সংগঠন থাকে করো তুমি, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে দেখাও তো সমতরে দুনিয়া এবং আখিরাত নিয়ে চিন্তা করে, স্বচ্ছ আদর্শ নিয়ে যারা রাজনীতি করে, যাদের চরিত্রে এবং কলঙ্ক, যাদের চরিত্রের মধ্যে আদর্শের মধ্যে কলঙ্ক নাই, এরকম কোন সংগঠন তুমি পাবা? করো সেই সংগঠন, আমার বিশ্বাস সেই সংগঠন তুমি বাংলাদেশে ঈশা ছাত্র আন্দোলন বাহির উপহার দিতে পারবা না। কোনো সংগঠন আছে স্কুল ভিত্তিক, সংগঠন আছে আলিয়া মাদ্রাসা ভিত্তিক, কোনো সংগঠন আছে কমিয়া মাদ্রাসার ভিত্তিক, কিন্তু সর্বমহলের ছাত্রদের জন্য এক সংগঠন যেই সমস্ত ছাত্র কবুল করছে, সেই সংগঠনের নাম হলো ঈশা ছাত্র আন্দোলন, ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ। আমি বিশ্বাস করি ঈশা ছাত্র আন্দোলন যদি এস্টাবলিশ হয় তাহলে বাংলাদেশ এস্টাবলিশ হবে, ঈশা ছাত্র এস্টাবলিশ হলে ইসলাম এস্টাবলিশ হবে, ঈশা ছাত্র আন্দোলন এস্টাবলিশ হলে দুঃখী মজদুর মানুষ এস্টাবলিশ হবে, প্রত্যেকটা মানুষের অধিকার এস্টাবলিশ হবে। কাজে আমি সবাইকে অনুরোধ করব, সমস্ত শ্রেণীর ছাত্রদেরকে অনুরোধ করবো, আসো, আর সময় নেই, ষড়যন্ত্র চলতেছে, শিকড় গিরে বসছে সব জায়গায়, ষড়যন্ত্র জাল ছড়িয়ে পড়ছে, এই মুহূর্তে জালকে ছিন্ন করার জন্য দেরি না করে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি, ঈশা ছাত্র আন্দোলনে অন্তর্ভুক্ত হই, দেশকে রক্ষা করি, ঈমানকে রক্ষা করি, ইসলামকে রক্ষা করি, গরিব অধিকার এবং সমস্ত মামুনদের মর্যাদা, সমস্ত মানুষের মর্যাদাকে ফিরিয়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আমাদের সবাইকে ঈশা ছাত্র আন্দোলন করার তৌফিক দান করেন, দেশকে হেফাজত করার তৌফিক দান করেন, সমস্ত মানুষকে অধিকারকে ফিরিয়ে দেওয়ার তৌফিক দান করেন।